হ্যালো এভরিওান আজকে আমরা দেখব কিভাবে মানুষের হার্ট অথবা হৃৎপিণ্ড কাজ করে এবং কি কি আছে আমাদের সার্কুলেটরি সিস্টেমে চলুন তাহলে শুরু করা যাক হার্ট বা হৃদপিণ্ড এইটার সিস্টেমটাকে আমরা বলি সার্কুলেটারি সিস্টেম সার্কুলেটারি সিস্টেমের মধ্যে অনেক কিছুই আছে শুরু করার আগে আমি এই জিনিসটা বলে নিই যে আমাদের হার্টের পজিশনটা হচ্ছে একদম লাং ভিতরে দুইটা লাং দুইটা লাং এর মাঝখানে যে পজিশনটা সেটা হচ্ছে আমাদের হার্ট অথবা হৃদপিণ্ড হার্টের ভিতরে যে অর্গানগুলো আছে ওগুলো হচ্ছে ব্লাড ভেসেলস ব্লাড আর হার্ট তো হার্ট আমাদের রক্ত পাম্প করেও দুইভাবে একটা হচ্ছে পারমনেরি সার্কিট আর আরেকটা হচ্ছে সিস্টেমিক সার্কিট এখন আমরা দেখবো এই পালমনেরি সার্কিট আর সিস্টেমিক সার্কিট জিনিসটা কি পালমনেরি সার্কিট হচ্ছে হার্টের যে পার্টটা আমাদের পুরা বডির যে অক্সিজেন ছাড়া ব্লাডগুলো আছে সেগুলো লাঙে পৌঁছায় যাতে অক্সিজেনগুলো ব্লাডে ঢুকতে পারে আর সিস্টেমিক সার্কিট হচ্ছে রক্ত চলাচলের ওই পার্টটা যেটা নাকি আমাদের বডির প্রত্যেকটা কোনায় কোনায় অক্সিজেনগুলো পৌঁছে দেয় হার্ট দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম এবং এইটার কাজ হচ্ছে আপনার জাস্ট রক্ত পাম্প করা এটা একটা পাম্পারের মতো একটা মেশিনের মতো কাজ করে এইটার পার্ট আছে দুইটা পার্ট হচ্ছে অ্যাট্রিয়া একটা ডান সাইডের অ্যাট্রিয়া একটা বাম সাইডের অ্যাট্রিয়া আবার আর একটা ডান সাইডের একটা বাম সাইডের ভেন্ট্রিকেল সো চার ভাগে হার্টটাকে ভাগ করা শুধু তাই নয় হার্টের একটা পার্ট যেটা নাকি রক্ত যাতে অন্যদিকে ব্যাক না যায় ওই পার্টটাকে আমরা বলি ভাল্ভ ওই যে দেখছেন সাদা কালারের একটা জিনিস ওই সাদা কালারের জিনিসগুলোকে ভাল্ভ বলি ওইটা রক্তটাকে এক ডিরেকশনেই শুধু পুশ করতে থাকে কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে প্রত্যেক মিনিটে কতক্ষণই রক্ত ট্রাভেল করে ছেলেদের মধ্যে 5.6 লিটার মেয়েদের মধ্যে 4.9 লিটার আর তারপর হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস যেটা নাকি ব্লাড গুলো ক্যারি করে যে পাইপ গুলোকে ওগুলোকে আমরা ব্লাড ভেসেল বলি এন্ড এরকম তিন ধরনের পাইপ আছে আর্টারিজ ভেইনস এন্ড ক্যাপিলারিজ আর্টারিজ হচ্ছে যে ব্লাড গুলো হার্ট থেকে শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় রক্তগুলোকে নিয়ে যায় সেগুলো হচ্ছে আর্টারিজ তারপর একটা হচ্ছে যেটা নাকি শরীরের প্রত্যেক কোনায় কোনায় যে ব্লাড গুলো ট্রাভেল করে সেগুলোকে আবার ক্যারি করে হার্ট পর্যন্ত নিয়ে আসে এবং ক্যাপিলারিস হচ্ছে সেই ছোট্ট ছোট্ট বিন্দু কণা সেই আহ ব্লাড ভেসেলস গুলো যেগুলো নাকি প্রত্যেকটা অর্গানের ভিতরে ভিতরে ঢুকে আসে এবং প্রত্যেকটা অর্গানকে একটু একটু করে অক্সিজেন দিতে থাকে সবটা সময় আমাদের রক্তর ভিতরে যে যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপারে এখন কিছু কথা বলি রক্তের ভিতরে একটা হলুদ পার্ট থাকে যেটা নাকি লিকুইড পার্ট ওটাকে আমরা বলি প্লাজমা দেন যেই লাল পার্টটা যেটার কারণে আমাদের রক্ত লাল সেই পার্টটার নাম হচ্ছে রেড ব্লাড সেলস দেন আমাদের বডির ইমিউন সিস্টেম দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড দ্য লাস্ট ওয়ান প্ল্যাটিলেটস প্ল্যাটিলেটস হচ্ছে সেই পার্টটা যেটা হচ্ছে আমাদের কোথাও কেটে গেলে নতুন করে যে এই জায়গাটা ঠিক হতে প্ল্যাটিলেটস লাগে রাইট আসুন তাহলে দেখে নেই কিভাবে আমাদের হার্ট কাজ করছে ঠিক এইভাবে একটা মেশিনের মতো সর্বক্ষণ আমাদের হার্ট কাজ করে যাচ্ছে রাইট ভেন্ট্রিকল বলেন রাইট অ্যাট্রিয়াম বলেন লেফট ভেন্ট্রিক্যাল বলেন অথবা লেফট অ্যাট্রিয়াম বলেন ব্লাডগুলো এভাবে পুশ করে করে চলেই যাচ্ছে এই তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে ব্লাডগুলো হার্টের ভিতর ঢুকছে দেন একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই ভিডিওটির মধ্যে প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন এই পার্টগুলো এটা হচ্ছে ব্লাড কিভাবে রাইট সাইডের অ্যাট্রিয়াম দিয়ে ঢুকে দেন রাইট সাইডের ভেন্ট্রিক্যালে ঢুকলো দেন রাইট সাইডের এর আবার একটা পুশ করে ব্লাডটাকে তাদের ব্লাড ভেজেলস দিয়ে বের করে দিবে এইটার একটা ডেমনস্ট্রেশন ছিল এটা এবং এখন আমরা দেখতেছি কিভাবে লেফট সাইডের সাইড দিয়ে ব্লাডটা ঢুকছে লেফট অ্যাট্রিয়ামের দ্বারা এবং সেটা পুশ করে ভেন্ট্রিকেল আবার বের করে দিচ্ছে তার ব্লাড ভেজেলের দ্বারা সো এইভাবে দুই সাইডে কনস্ট্যান্টলি হতেই থাকবে সার্কুলেশনটা এইটাই হচ্ছে আমাদের সার্কুলেটারি সিস্টেমের মেইন ফাংশন যে হার্টের মেইন ফাংশন যে হার্টটা পুশ করছে ব্লাডকে এবং পুরা সাইকেলটাকে একবার আমরা ওয়ান হার্ট বিট বলি এই যে বাম সাইড দিয়ে একবার এসে ডান সাইড দিয়ে ঢুকবে পুরা ছিল হার্ট হার্টের ফাংশন এখন আমরা কিছু হৃদরোগের ব্যাপারে পড়বো যেগুলাকে আমরা বলি কার্ডিও ডিজিজ সো কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা কাকে বলি মাঝে মাঝে সিভিডি বলা হয় হার্ট রিলেটেড কোনো রোগ হলেই আমরা সেই রোগকে কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি কমন কিছু হৃদরোগের নাম উল্লেখ করা হয়েছে এখানে যেমন অ্যারিদমিয়া কনজেনিটাল হার্ট ডিজিজ হার্ট অ্যাট্যাক হার্ট ফেইলার কার্ডিওমায়োপ্যাথি হার্ট ভাল্ভ ডিজিজ এবং স্ট্রোক আমরা অনেকে একটা ব্যাপার নিয়ে কনফিউজ আছি যে কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা স্ট্রোক অনেকে ভুল করে বলে ফেলে হার্ট স্ট্রোক ব্যাপারটা হচ্ছে হার্ট অ্যাটাক হার্টে হয় এবং স্ট্রোক ব্রেইনে হয় হার্ট স্ট্রোক বলে কোনো কিছু নেই প্রথমে যেই ডিজিজটার ব্যাপারে বলবো তা হচ্ছে অ্যারিদমিয়া যেখানে হার্ট নর্মালি বিট করে না অ্যারিদমিয়া হলে হার্ট খুবই এলোমেলোভাবে বিট করে মাঝে মাঝে খুব দ্রুত অথবা খুব ধীরে হার্ট বিট হয় এতে হার্ট ফেইলার এবং হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে নেক্সট ডিজিজটার নাম হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে যে কোনো হার্ট ডিজিজ যেটা জন্মের পরপরই নবজাতক শিশুদের হয়ে থাকে হার্ট হার্টের মাসেলস অথবা ভেতরে কোথাও গর্ত থাকে অথবা রক্ত জমাট বেঁধে থাকে কনজেনিটাল হার্ট ডিফেক্ট বলা হয় এই ডিজিজকে ওয়েল মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড কমন ওয়ান হার্ট অ্যাট্যাক আশেপাশে এই ওয়ার্ডটা অনেক শুনে থাকি আমরা হার্ট অ্যাট্যাক মেডিকেল টার্মে মায়োখার্ডিয়াল ইনফার্কশন বলা হয় স্বাভাবিকভাবে হার্টে রক্ত চলাচল না করলে অথবা ব্লাডে অক্সিজেনের ঘাটতি থাকলে হার্ট অ্যাটাকের চান্স থাকে তাছাড়া চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণেও নানান হার্ট ডিজিজ হয়ে থাকে যার শেষ স্টেজের রেজাল্ট হচ্ছে হার্ট অ্যাটাক প্রত্যেক বছরে দুই কোটির কাছাকাছি মানুষের মৃত্যু হার্ট ডিজিজ দ্বারা হয় এখন যেই ডিজিজটার ব্যাপারে কথা বলবো সেটা একটু ভয়ঙ্কর কারণ এটা ধীরে ধীরে বাড়তে থাকে বয়স হওয়ার সাথে সাথে হার্ট ফেইলার বলা হয় একে হার্ট ফেইলারের সময় হালকা হালকা আপনার চেস্টে ব্যথা হবে ধীরে ধীরে হার্ট কাজ করা কমিয়ে দিবে হার্টবিটগুলো যত স্ট্রংলি হতো অত স্ট্রং আর থাকবে না অবশেষে একসময় গিয়ে হার্ট এটাকে পরিণত হবে আরেক নাম হচ্ছে হার্ট ভাল্ভের কাজ ভিডিও শুরুর দিকেই বলা হয়েছিল যে রক্ত যেন হার্টের ভেতরে ঢোকার পর একদিকে চলাচল করে এই কাজটাই সম্পন্ন করে ভাল্ভ এই কাজে কোনো ধরনের সমস্যা হলে যে ডিজিজটা হয় সেটাই ভ্যালভুলার হার্ট ডিজিজ যেমন ভাল্ভ যদি চিকন হয়ে যায় তাহলে রক্ত চলাচলের গতি কমে যাবে অথবা ভ্যালভ সময় মতো বন্ধ না হলে ব্লাড লিকেজও হতে পারে উল্টো দিকে স্ট্রোক দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান স্ট্রোক যেহেতু ব্রেইনে হয় এই ডিজিজকে তাই আমরা বলে থাকি ভ্যাস্কুলার ডিজিজ স্ট্রোক হয় যখন ব্রেইনে রক্ত চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হয় ব্রেইনেরও ব্লাডের প্রয়োজন অক্সিজেন প্রয়োজন অন্য সব অর্গানগুলোর মতোই এবং যখন ব্রেইন অক্সিজেন যুক্ত রক্ত না পায় তখনই স্ট্রোকের পসিবিলিটি বেড়ে যায় অনেক গুণ মাঝে মাঝে ব্রেইনের ভেতরের ব্লাড ভেসেলসও ছিঁড়ে যায় অথবা লিক হয়ে যায় যেখান দিয়ে রক্তক্ষরণ হয় এবং আলটিমেটলি স্ট্রোক এবং মৃত্যু লাস্টলি হার্ট মাসল ডিজিজ যার আরেক নাম হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি হার্টেরও মাসেল থাকে সেই মাসেলসের নাম কার্ডিয়ক মাসেল এবং সেই মাসেলগুলো চাপ সৃষ্টি করে দেখেই হার্ট রক্ত পাম করতে পারে কার্ডিওমায়োপ্যাথি হলে হার্টের সাইজ বড় হয়ে যায় মাসেলসগুলা নর্মালের থেকে একটু বেশি ফুলে ওঠে এবং মাসেলসগুলা কাজ করতে পারে না ফলে নর্মাল গতিতে রক্ত পাম করাও হয় না হার্ট ফেইলার হার্ট অ্যাটাক অ্যারিদমিয়া এগুলো সব হয়ে থাকে কার্ডিওমায়োপ্যাথির ফলে হার্ট ভালো রাখার কমন কিছু উপায় যেগুলো আমরা সবাই জানি যেমন ব্যালেন্স ডায়েট যার যতটুকু দরকার তার অতটুকু খাওয়া শারীরিক কাজকর্ম বাড়িয়ে দেওয়া বেশি হাঁটাচলা করা এক্সারসাইজ করা সিগারেট স্মোকিং অথবা কোনো ধরনের নেশা দ্রব্য না ব্যবহার করা এবং অল্পতেই উত্তেজিত হয়ে ব্লাড প্রেশার বাড়িয়ে না দেওয়া মাথা ঠান্ডা রাখতে হবে এবং ব্লাড রাখতে হবে যদি লাইফস্টাইল চেঞ্জ না করা হয় তাহলে উপরের যে কোনো ডিজিজ হয়ে যাওয়াটা অবাক হওয়ার মতো কিছুই নয় যে কোনো বয়সেই ডিজিজগুলো হতে পারে সো সবার উচিত হেলদি লাইফ লিড করা কারণ কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো ভ্যাকসিন বা কিছু আসবে না একবার হয়ে গেলে সারা জীবনই থেকে যাবে দ্যাটস অল এভরি ওয়ান ওয়ান্স এগেইন ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন অ্যান্ড শেয়ার দিস এডুকেশন মনে রাখবেন ভিডিও শেয়ার না করলেও নলেজটা অ্যাটলিস্ট শেয়ার করবেন